একটা 22 ইঞ্চি মনিটর বাবদ আপনার বাজেট যদি 10,000 টাকার আশেপাশে হয়ে থাকে এবং এই বাজেটের মধ্যে দাঁড়ায় আপনি যদি নিজের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সব কাজের জন্য প্রোডাক্টিভিটি থেকে শুরু করে এডিটিং থেকে শুরু করে কালার অ্যাকুরেসি গেমিং বেটার হার্জ বেটার রেসপন্স টাইম একটা পারফেক্ট মনিটর খুঁজছেন 22 ইঞ্চি তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এই মনিটরটা সবচেয়ে বেশি আমার চ্যানেলে রিকোয়েস্টেড একটা মনিটর ছিল, সেটা হলো কি এত রিকোয়েস্টেড সেই মনিটরটা হলো কি ভিউসনিকের VA2209-H দেখতে পাচ্ছি না কেন জানি না, তবে দুইটা সেম মডেলই আপনি বলতে পারেন, কাইন্ড অফ VA2209 অথবা VA2209-H। এই মনিটরটা নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আমরা ডিটেলসে কথাবার্তা বলবো, আনবক্সিং করবো, ওভারঅল বিল্ড কোয়ালিটি দেখবো, এছাড়া আমাদের মনিটরের কালার কোয়ালিটি থেকে শুরু করে যারা গেমিং আছে তাদের জন্য কতটুকু সাজেস্টেড হবে, যারা এডিটিং আছে তাদের জন্য কতটুকু সাজেস্টেড থাকবে এবং ওভারঅল কন্টেন্ট কনজিউমিং থেকে শুরু করে সব রকম কাজের জন্য এই মনিটরটা ভালো হবে না হবে না, এছাড়া মনিটরের টুকিটা কি টেকনিক্যাল স্পেক কি অফার করতেছে এবং আপনি কেনার সময় কী কী চেক করে নেবেন, কোনো রকম ইস্যু আছে কিনা, সব কিছু নিয়ে এই ভিডিওটার ডিটেলসে কথাবার্তা হচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখিয়েন, আমি নিঃসন্দেহে বলতে পারি যে এই মনিটরটা ভিডিওটা দেখার পর আপনি যদি এই মনিটরটা কিনেন আপনার আগামী মনিটরটা যতদিন ইউজ করবেন এই মনিটর নিয়ে কোনো কমপ্লেন থাকবে না। বাই দ্য ওয়ে আসসালামু আলাইকুম বাদ ইসমি ইমেল রহমান ইউসিং পিসি বা ইউটিউব চ্যানেল, আশা করি সকলে ভালো আছেন। আপনি যদি পিসি টেক হার্ডওয়্যার সফটওয়্যার রিলেটেড কন্টেন্ট পছন্দ করেন অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন, ভিডিওগুলো ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দেবেন। আনবক্সিং এক্সপিরিয়েন্সটা খুবই সিম্পল এবং ইজি ছিল, প্যাকেটের ভিতরে মনিটরকে মাউন্ট করার জন্য নেসেসারি সব রকম মালপাতি দেওয়া ছিল, এর পাশাপাশি ছিল একটা পাওয়ার অ্যাডাপ্টার এবং ছিল একটা HDMI কেবল, ছিল কিছু বিসিএস ইঞ্জিনিয়ারিং এর পুস্তিকা। মনিটর মাউন্টিং প্রসেসটাও খুবই ইজি এবং টুললেস ছিল, সিম্পলি জাস্ট বেস প্লেট মনিটর হোল্ডারটাকে জায়গা মতো ঢুকিয়ে একটু প্রেশার দিলেই দেখবেন কিছু ক্লিক ক্লিক শব্দ আসবে, অতপর দেখবেন আপনার মনিটর দাঁড়া হয়ে গেছে। এই যে আমাদের মনিটরটা দেখতে পাচ্ছেন, সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে আমার সেট আপটাতে কোনো রকম স্ক্রিন ইউজ করার দরকার পড়েনি, আপনারা দেখতেই পাচ্ছেন ওভারঅল ভালো। প্রথমে যদি বিল্ড কোয়ালিটিটাকে টানি, সব জায়গায় প্লাস্টিক ইউজ করা হয়েছে, কোথাও কোনো রকমের মেটাল টেটাল ইউজ করা হয়নি, যেটা কাইন্ড অফ আসলে স্বাভাবিক যে এই টাইপের বাজেট সেগমেন্টে দাঁড়ায় এরকম একটা ভিউসনিকের মতো ট্রাস্টের মনিটর ব্র্যান্ডের কাছে, আসলে এর থেকে বেটার বিল্ড কোয়ালিটি এক্সপেক্ট করতে গেলে ওই যে ভিউসনিকের VX2276SH একটা আছে ওরকম প্রাইজে তখন বিক্রি করতে শুরু করে দিবে। বাকি মনিটরটা একদম কোয়াইট ডিসেন্ট আছে, বিল্ড কোয়ালিটি একদম সেরা আমি কোনোভাবেই বলবো না, তবে খারাপের কাতারও বলার মতো কোনো ওয়ে নেই। আচ্ছা সামনে এখানে OSD বাটন কন্ট্রোল দেওয়া আছে, কাইন্ড অফ আমার OSD বাটন কন্ট্রোলের থেকে জয়স্টিক্সগুলো বেশি বেটার লাগে, বাট যাকে ব্যাপার না এটা ছেড়ে দেওয়াই যায়, অতটাও দেখতে খারাপ লাগতেছে না, কারো কারো কাছে হয়তো বা অনেক খারাপ লাগতে পারে, কেউ কেউ এগুলো পিছনে বেশি প্রেফার করে বা সাইডে বেশি প্রেফার করে, সেই জায়গায় এরা সামনে দিয়ে দিছে খারাপ না। সামনে ওভারঅল ফ্রেমটা আপনারা দেখতে পাচ্ছেন একদম কাইন্ড অফ ক্লিয়ার, সাইডে ভেজেল তেমন একটা নাই বললেই চলে, একদম এক্সট্রা কোনো মানে এই সাইডে উপরে কোনো রকম আপনার মনিটরে আলাদা কোনো চিন বা বেজেল নেই, নিচের দিকে হালকা একটু দেখা যাচ্ছে যেটা দেওয়াটা স্বাভাবিক, মাঝখানে একটা ভিউসনিকের লোগো দেখতে পাচ্ছেন যেটা হয়তো বা একটা ডিসেন্ট লুক দিচ্ছে, তবে সামনের লোগো দিছে ঠিক আছে, সামনের লোগোটা নিয়ে কোনো কমপ্লেন নেই, পিছনেও লোগো দেখ ঠিক আছে সমস্যা নেই, তবে পিছনের লোগোটা দেখতে কাইন্ড অফ একটু কেমন অন্যরকম ফিল দিচ্ছে আর ফোনটাও কেন জানি একটু অন্যরকম লাগতেছে, বাকি সমস্যা নেই, পিছন দিয়ে দেখে কি হবে সামনেই আসল মজা। পিছনেও আপনি একদম সুন্দর সিম্পল প্লাস্টিকের একটা ডিসেন্ট ফিনিশিং পেয়ে যাবেন, দুই সাইডে যদিও বা নিচের দিক স্পিকারের ফুটা দাও আছে, তবে আমি যতদূর শিওর এই মনিটরের সাথে ইনবিল কোনো স্পিকার আসতেছে না। উপরের দিকেও খেয়াল করবেন একটা লুকের জন্য একটা কাট আউট টাট দেওয়া হয়েছে এবং ব্যাক সাইডে আপনি ভেজা মাউন্টের সাপোর্টও পেয়ে যাচ্ছেন, ওভারঅল ব্যাক সাইড একদম নিট অ্যান্ড ক্লিন ডিসেন্ট আছে। এরপর আমরা যদি হালকা করে মনিটরটাকে হেলাই দিই তাহলে নিচে দেখতে পাবেন একটা HDMI আছে, একটা VGA আউটপুট আছে, একটা অডিও আউটপুট আছে এবং একটা পাওয়ার কেবল দেওয়ার ঢুকিয়ে দেওয়ার সুযোগ সুবিধা আছে। আচ্ছা জানি না কেন হাকাও আমি ডিফেম করতেছি না, তবে প্রতিবার মনিটরটাকে ধরলে কেমন যেন একটু আনকমফোর্ট লাগতেছে, মনে হচ্ছে যে এই ভাঙে পড়লো কিছু মনে হচ্ছে একটু নড়াচড়া করতেছে, আচ্ছা যাকে ব্যাপার না এটা অ্যাভয়েড করলে করাই যায়। আচ্ছা মনিটরটা নিয়ে যদি আমি আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি, ওভারঅল বিল্ড কোয়ালিটি নট দ্য বেস্ট বাট খারাপ বলার মতো না, ওভারঅল বিল্ড কোয়ালিটি অনেক সুন্দর, মিনিমাল ডিসেন্ট, নাথিং ফ্যান্সি, কোনো কিছু একদম এমন না যে দেখে আপনি কাইন্ড অফ, কিছু কিছু ক্ষেত্রে মনিটর কিছু কিছু থাকে যেগুলো একটু কেমন ক্রিঞ্জি লাগে, ওরকম না, ওভারঅল একদম ডিসেন্ট লুকসহ আপনাকে একটা মনিটর অফার করতেছে ভিউসনিক। আচ্ছা ওভারঅল লাইটিং এবং ক্যামেরার কারণে আপনারা যেটা দেখতেছেন সামনাসামনি এইটা হয়তো বা অত বেশি অ্যাকুরেট নাও লাগতে পারে, বাট আপনি আমার কথায় বিশ্বাস করতে পারেন নিঃসন্দেহে। আচ্ছা আমরা এটার মনিটরটার হালকা পাতলা উপরে টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো যদি দেখি, এটা মূলত আমাদের একটা 22 ইঞ্চির মনিটর যেটা আপনার কি বলে 21.45 ইঞ্চ প্যানেল দিচ্ছে, অ্যাজ ইউজুয়াল সবাই দেয়, এর পাশাপাশি আমাদের এখানে 100Hz আপনি রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, এরপর আপনি 1 ms MPRT রেসপন্স টাইম পেয়ে যাচ্ছেন, এটার ভিউ অ্যাঙ্গেল অ্যাজ অলওয়েজ আপনার ওই যে 178x178 যেটা হয়ে থাকে, এবং আপনি এখানে 8-bit প্যানেল পাচ্ছেন যেটা মূলত যে 6-bit প্লাস FRC, এছাড়া আপনি এখানে ডাইনামিক কন্টেস্ট রেশিও পাচ্ছেন 15:1 এবং টিপিক্যাল কন্টেস্ট রেশিও পাচ্ছেন 1000:1। বাই দ্য ওয়ে বলতে ভুলে গেছিলাম এটা মূলত IPS LED টেকনোলজির VA প্যানেল না এবং 1080p
এছাড়া এটা টিপিক্যাল ব্রাইটনেস অফার করতেছে 250 nits, যদিও সামনে সামনে দেখেই বোঝা যাচ্ছে এটা কাইন্ড অফ 250 nits-এর থেকেও বেশি বেটার ব্রাইটনেস অফার করতেছে, এবং আমি অনলাইনে একটু ঘাটাঘাটি করেও দেখলাম যে হ্যাঁ এটা সত্য কথা। এছাড়া আপনি -3 degrees থেকে 20 degrees পর্যন্ত টিল্টের সুবিধা পেয়ে যাচ্ছেন, টিল্টাও তেমন যে আনকমফোর্টেবল আমি এমন বলবো না, ওভার ভালোই কমফোর্টেবল আছে। বাই দ্য ওয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এটা কিন্তু একটা 1080p মনিটর, ইনকেস ইফ ইউ ডোন্ট নো। এর পাশাপাশি আমাদের যে ভিউসনিক আছে, এ যে কালার গ্যামেট ক্লেম করতেছে 72% NTSC এবং 104% SRGB। এখন কথা হচ্ছে যে এগুলো কতটা সত্য কতটা মিথ্যা, এগুলো টেস্ট করার আমাদের কাছে কোনো সুযোগ সুবিধা নাই, আমরা ছোট মানুষ, কতদিন ছোট থাকবো দেখা যাক। তো যেহেতু ছোট হয় আমাদের একটু রিসোর্সের কিছু ঘাটতি থাকতে পারে, কিন্তু ইনফরমেশনের ঘাটতি যেন আপনাদের না হয়, আমরা আমাদের বড় ভাইয়ের চ্যানেলে চলে গেলাম, যেখান থেকে আমরা দেখলাম যে এইটা 76% NTSC অফার করতেছে, 97% SRGB অফার করতেছে, যেটা তার ক্লেমের থেকে একটু কম, এবং NTSC-টা ক্লেমের থেকে একটু বেশি, এগুলো স্বাভাবিক, 19-20 হওয়া স্বাভাবিক। এরপর আমাদের 81% DCI-P3 অফার করতেছে এবং 80% অ্যাডোব RGB অফার করতেছে। এর পাশাপাশি এইটার যে ডেল্টা ই ভ্যালু সেটা হলো 1.84। বাই দ্য ওয়ে যেহেতু আমাদের লিমিটেশন আছে, এই ভ্যালুগুলো কিন্তু কোনোভাবে আমাদের না, এগুলো আমাদের বড় ভাইয়ের চ্যানেল পিসি বিল্ডার বাংলাদেশ থেকে ইনফরমেশনগুলো একটু ছোটোভাবে কালেক্ট করার চেষ্টা করা হয়েছে। এইগুলো থেকে কি বুঝতে পারতেছেন, এগুলো থেকে বুঝতে পারতেছেন যে আমাদের যে প্যানেলটা আছে এটা অনেক ভালো কালার গ্যামেট অফার করে, যার ফলে আমরা ওভারঅল কালারগুলো দেখে ভালো এক্সপিরিয়েন্স পাবো, এবং এটা ডেল্টা ই ভ্যালুটা ক্লোজ টু 1 হওয়ার কারণে আমরা এটার যে কালারগুলো আছে কাইন্ড অফ অনেকটা ন্যাচারাল পাবো, নট সো বুস্টেড লাইক এর থেকে দামি দামি যে মনিটরগুলো আছে, ওরা যেমন বুস্টেড কালার অফার করে ওদের মতো এর দিবে না, ওভারঅল একদম ক্লোজ টু ন্যাচারাল আপনাকে কালার অফার করতেছে। এর পাশাপাশি আমরা কালারগুলো নিয়ে যদি বিশেষভাবে বলি, যে আলাদা আলাদা যদি বা আপনার কি বলে প্রিসেট পেয়ে যাবেন যেগুলোতে ঘোরাঘুরি করলে দেখবেন যে ওভারঅল কালারটাকে আলাদা আলাদাভাবে ইনহ্যান্স করে নেওয়া যায়, সেক্ষেত্রে আপনার যেটা কমফোর্টেবল কালার মনে হয়, আপনি কন্টেন্ট কনজিউমিংয়ের জন্য আলাদা রকমের প্রিসেট ইউজ করতে পারেন, যেমন এখানে একটা FSP মোড আছে যেখানে দেখলাম কালারগুলো কাইন্ড অফ একটু হালকা হালকা পাঞ্চি হচ্ছে। তো ওভারঅল আপনার যে নেটিভ কালারটা আছে, নেটিভ কালারটা নিয়েই যদি কথাবার্তা বলি, নেটিভ কালারটা আনডাবলি আপনাকে খুব ভালো একটা অফার করতেছে, আমরা মুভি দেখা থেকে শুরু করে কন্টেন্ট কনজিউমিং থেকে শুরু করে সব রকম কাজে খুবই ভালো একটা কালার পেয়েছি। মনিটর পাওয়া মাত্রই আমাদের সকলে যেটা চেক করা উচিত সেটা হলো কি, যে ইজো টেস্ট বা মনিটরে ওভারঅল প্যানেলটার একটু কোয়ালিটি টেস্ট করে নেওয়া, যেটা আমরা পাওয়া মাত্রই করছি। তো এখানে আমরা ওভারঅল প্রতিটা আলাদা আলাদা কালারের মধ্যে স্ক্রল করে করে দেখছি, অলমোস্ট সবগুলো কালারই আমরা কাইন্ড অফ অনেকটা অ্যাকুরেট দেখতে পাইছি। জানি না গরিবের ক্যামেরাও তো বলা ভুল হবে না, গরিবের ফোনের ক্যামেরায় আপনার কতটা অ্যাকুরেট দেখতে পাচ্ছেন, তবে ওভারঅল কালার থেকে শুরু করে আপনার শার্পনেস, ডিসপ্লের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে পার্থক্য, ওভারঅল সব কিছু খুবই ভালো আছে। এর পাশাপাশি আমরা ব্ল্যাক স্ক্রিন দিয়ে, হোয়াইট স্ক্রিন দিয়ে অনেক মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করছি। ব্ল্যাক স্ক্রিনে আমরা তেমন একটা কোনো ব্যাকলাইট ব্লিডিং বা IPS গ্লো এই টাইপের কোনো রকম ইস্যু দেখতে পাইনি। আপনাদেরকে একটা ছোট ইনফরমেশন দিই যে এই মনিটরটা তো আসার বেশ অনেক দিনই হচ্ছে, অলমোস্ট 5-7 মাসে, এই মনিটরটা অনেক আমার এন থেকে না হলেও আমি 70-80 জনকে এই মনিটরটা ক্লোজলি নিতে দেখছি, নেওয়াইছি, কারোই আমি এই মনিটরটাকে নিয়ে কোনো রকম কোনো কমপ্লেন পাইনি, ব্যাকলাইট ব্লিডিং রিলেটেড কোনো রকম ইস্যু কেউ আমাকে এই পর্যন্ত বলেনি। যে জায়গায় বাজেটে মোস্টলি যে অন্যান্য মনিটরগুলো আছে সব জায়গায় IPS-গুলো কিছু কিছু ক্ষেত্রে ব্যাকলাইট ব্লিডিংয়ের ইস্যু আছে, ভিউসনিকটা নিয়ে তেমন একটা আমি কোনো কমপ্লেন শুনি না বললেই চলে। সেক্ষেত্রে তাও আমি আপনাদেরকে বলবো, নেওয়ার আগে অ্যাটলিস্ট এই যে ISO.test মানে এখানে আসে একটু মনিটরটা অ্যাটলিস্ট দেখে শুনে নিয়ে নিন, কারণ দেখা যায় যে একটু বেশি IPS-গুলো বা এগুলো তো আসলে ইউনিট ভ্যারি করে, ইনকেস আপনার ইউনিটে যদি থাকে ওই ইউনিটটা না নিয়ে অন্য ইউনিটটা নেওয়া বেটার হবে, তবে ভিউসনিকের ইউনিটগুলোতে তেমন একটা সমস্যা এই পর্যন্ত আমি শুনিনি, তাও একটু চেক করে নিয়েন। এছাড়া আমরা এই মনিটরের মধ্যে বেশ কিছুক্ষণ গেম টেম প্লে করে দেখছি, ওভারঅল স্ক্রিন টিয়ারিং থেকে শুরু করে কোনো রকমের ইস্যু আমরা পাইনি, খুব সুন্দরভাবে গেমগুলো খেলে মজা পাচ্ছিলাম। ডিসপ্লেটা কাইন্ড অফ দেখতে একটু একটু লম্বা লম্বা একটু বড় বড় লাগে, যদি বা ঘুরি ফিরে 22 ইঞ্চি, বাট কাইন্ড অফ যে চোখের আন্দাজে একটু বড় বড় লাগতেছে অন্যান্য মনিটরের থেকে। এরপর আমরা গোস্টিং টেস্ট করার জন্য যেটা করে থাকি, ইউএফও টেস্টেও আমরা দেখলাম যে তেমন একটা গোস্টিং দেখা যাচ্ছে না, গোস্টিং দেখা যাওয়াটা স্বাভাবিক, তবে এই বাজেটের সেগমেন্টের দ্বারা 22 ইঞ্চির মধ্যে অনেকগুলো মনিটরই আমার রেগুলারলি নাড়া হয়েছে, যেগুলোর মধ্যে আমি বলতে পারি আনডাবলি এই মনিটরের গোস্টিংটা অনেকটা কম। আচ্ছা, কালার কোয়ালিটি নিয়ে যদি একটু সামার টানে দিই, ওভারঅল আপনি কন্টেন্ট কনজিউমের জন্য বা এডিটিং কাজের জন্য আমরা পরবর্তী ধাপে ধাপে আসতেছি, আনডাবলি খুবই ভালো কালার অফার করে, নট সো পাঞ্চি, নট সো একদম ফেড আউট, আলাদা আলাদা যদিও প্রিসেট আছে, প্রিসেটগুলো দিয়ে আপনি ওভারঅল নিজের মতো করে, এছাড়া আরও অন্যান্য OSD সেটিংস দিয়ে আপনি নিজের মতো করে কালারটাকে ক্যালিব্রেট করতে পারেন, তবে আমরা যদি নেটিভ কালারের কথাবার্তা বলি, আনডাবলি 22 ইঞ্চি মনিটরগুলোর মধ্যে যদি আপনি একটা র্যাঙ্ক করতে যান বা 22 ইঞ্চি মনিটরগুলোকে যদি পাশাপাশি রাখতে চান, এ খুব সুন্দরভাবেই ওই মনিটরগুলো থেকে স্ট্যান্ড আউট
করবে। ওভারঅল একদম কালারটাকে যেমনটা প্রোডিউস করা উচিত একদম বেশি বেশি পাঞ্চি না, কারণ আমি মানে ওভারঅল পাঞ্চি কালার অনেকের পছন্দ, আমি এগ্রি করি, কিন্তু অত বেশি পাঞ্চি কালার হইলে না কাইন্ড অফ আনরিয়েলিস্টিক লাগে। সেক্ষেত্রে আপনি যখন কালার গ্রেডিং রিলেটেড কাজ করবেন এডিটিং এর ক্ষেত্রে, তখন দেখা যাবে কি যে আপনি অরিজিনাল কালারটা দেখতে পাবেন না। তো এই প্যানেলে আমি ওরকম পাঞ্চি পাঞ্চি কোনো কালার দেখিনি, একদম ক্লোজ টু ন্যাচারাল আছে। এবং ওই যে বললাম এটা ডেল্টা এই ভ্যালুটাও কিন্তু 1.84, ক্লোজ টু 1, যেটা এই বাজেটের দ্বারা অন্যান্য অনেক কম দামি দামি 22 ইঞ্চি মনিটরের থেকে অনেকটা ভালো আপনি বলতে পারেন। আচ্ছা, এটা যদি ওএসডি সেটিংসটা নিয়ে একটু কথাবার্তা বলতে হয়, ওএসডি সেটিংসটা কাইন্ড অফ সামনের দিকে অনেকের কাছে হয়তো বা দেখতে খারাপ লাগতে পারে, অনেকের কাছে এই ওএসডি সেটিংসটা ভালো লাগতে পারে। আমার কাছে পার্সোনালি এটা একটা নিউট্রাল লাগতেছে, ওভারঅল মনিটরটার সাথে সুন্দর লাগতেছে, বাট আমার আবার সামনে তেমন একটা পছন্দ না, বাট এই মনিটরে ফুটে উঠতেছে কাইন্ড অফ বলতে পারেন। আমি মূলত ওএসডি সেটিংসে এই টাইপের বাতনগুলো তেমন একটা কমফোর্টেবল ফিল করি না, জয়স্টিক টাইপের যেগুলো থাকে জয়স্টিকের টাইপের গুলো আমার খুবই ভালো লাগে, এবং ওভারঅল ওগুলো অনেক দিন ইউজ করা যায়, আরামসে ইউজ করা যায়। এই বাতনগুলো ভালো, খারাপ যে বাতনগুলো বলবো না, তবে কাইন্ড অফ একটু টিপতে আপনাদের অনেকের কাছে আনকমফোর্টেবল লাগতে পারে। আর এটার কোনো আলাদা কোনো সফটওয়্যার নাই যে ওটা দিয়ে আপনি কন্ট্রোল মন্ট্রোল করবেন। এছাড়া ওএসডি সেটিংসে আপনি ঢুকলে দেখবেন ওখানে আলাদা আলাদা অনেক রকমের সেটিংস আছে, আপনি আলাদা আলাদা করে যেইভাবে ইচ্ছা কালারটাকে ক্যালিব্রেট করতে পারবেন। বাই ডিফল্ট অনেকগুলো কালার পিসের দেওয়া আছে, মনো, এফপিএস, আরও অনেক অনেকগুলো দেওয়া আছে, এগুলোর মধ্যে একটু ঘোরাঘুরি করে আপনার জন্য যেটা বেটার মনে হয়, যেই যেই কেসে কন্টিম কনজিউমার টাইমে কোনটা দেখবেন, কোনটা রাখবেন, মুভি দেখার টাইমে কোনটা রাখবেন, ওভারঅল সবগুলো আপনি আপনার মতো করে চুজ করে ফেলতে পারেন। এছাড়া ওএসডি সেটিংসে আরও অনেক অনেক অপশন ছিল, ভ্যারিয়েবল রিফ্রেশ রেট থেকে শুরু করে 1ms রেসপন্স টাইম এনেবল করা, এর পাশাপাশি ব্ল্যাক লেভেলকে কমাবাড়া করা, এছাড়া আপনার রেসপন্স টাইমকে ফাস্টেস্ট, স্ট্যান্ডার্ড, আরও অনেক অনেক কিছু ছিল। ওভারঅল আপনি একটু ঘাটাঘাটি করলেই সবকিছু বুঝে যাবেন। আচ্ছা, তো এই গেল সবকিছু। এখন আমি যদি ওভারঅল আপনাকে একটা সাম অফ আইডিয়া দিয়ে দেওয়ার চেষ্টা করি যে কেউ যদি গেমিং করতে চায় তার জন্য এটা কতটুকু যুক্তিযুক্ত হবে, কেউ যদি এডিটিং করতে চায়, কন্টেন্ট কনজিউম করতে চায় তাদের জন্য এটা কতটুকু যুক্তিযুক্ত হবে। ফার্স্ট অফ অল, আপনি যদি গেমিং করেন তাহলে আনডাউটলি এই বাজেটের দ্বারাই অর ইভেন এর থেকে কিছু দামি দামি মনিটরের থেকেও এ বেটার পারফর্ম করে, বেটার স্পেক অফার করে, 100Hz দিচ্ছে, 1ms এমপিআরটি রেসপন্স টাইম দিচ্ছে, প্লাস ওই যে রেসপন্স টাইম ও কমা বাড়া করা অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন, অ্যাডাপটিভ সিঙ্ক পেয়ে যাচ্ছেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো কি যে এখানে গোস্টিং অনেক কম আছে অন্যান্য প্যানেলের থেকে, এই প্যানেলের মধ্যে গোস্টিং তুলনামূলক অনেক আমি কম দেখছি আনডাউটলি এটা বলা যায়। এবং ওভারঅল প্যানেল কোয়ালিটি খুব ভালো আছে, আপনি গেমিং টেমিং করে আনডাউটলি একটা বেটার এক্সপিরিয়েন্স পাইতে যাচ্ছেন। এরপর যদি আমরা কথা বলি যে যে কন্টেন্ট কনজিউম করবে বা মোস্টলি মুভি টুভি দেখার কাজে বা একদম অলরাউন্ডার একটা কাজে নিতে যাচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো একটা অপশন হবে, আপনি তো সব রকম কাজ করতে পারতেছি নি, এর পাশাপাশি কন্টেন্ট কনজিউমের জন্য আপনার মুভি দেখার সময় আলাদা ইফেক্ট দিবেন, আলাদা পিসের দেওয়া আছে, ওইটাতে গেলে আপনার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, ইউটিউব দেখার সময় আলাদা আলাদা সময় আপনি কালারটাকে আপনার নিজের মতো করে ক্যালিব্রেট এলিভেট করতে পারবেন। সত্য বলতে এইটার ওএসডি সেটিংসটা হয়তো অত বেশি সুন্দর না, তবে ওএসডি সেটিংসের মধ্যে অনেক অনেক অপশন আছে যেগুলো আপনি না ছাড়া করে নিজের মতো করে কালারটাকে মডিফাইড করতে পারবেন। বাকি যে নেটিভ কালারটা আসতেছে ওইটাও আনডাবলি একদম সুন্দর, এবং প্যানেলে যে SRGB, Adobe RGB, NTSC, ডেল্টা ভ্যালু, এই সব দিক থেকে আপনি বলতে পারেন যে এর চেয়ে কম বাজেটে অর ইভেন মোস্ট অফ দ্য কেস এর থেকে দামি দামি যে মনিটরগুলো আসে ওর থেকে এইটার প্যানেল কোয়ালিটি, প্যানেলের কালার কোয়ালিটি খুবই ভালো। আর এডিটিং এর ক্ষেত্রে তো ওই তো বললামই আনডাবলি এটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে। ওভারঅল আপনি বলতে পারেন যে 10,500 বাজেটের মধ্যে, এটা প্রাইসিংটা যদি বলি, এটা যখন নতুন লঞ্চ হয়েছিল তখন তো 11,200, 11,300 ছিল, পরবর্তীতে নামতে নামতে 11,300 নামছিল, দেন আবার 11,000 গেছিল, বর্তমানে 11,300, 11,500 মধ্যে আপনি এই মনিটরটি পেয়ে যাবেন। 3 ইয়ার্সের ওয়ারেন্টি সহ ভিউসোনিকের ওয়ারেন্টি আছে, ইনশাল্লাহ কোনো রকমের ওয়ারেন্টির জন্য ইস্যু হবে না। মনিটর মার্কেটে সত্য বলতে ভিউসোনিক খুব একটা স্ট্রং হোল্ড ধরে আছে, এবং আগামী বেশ কয়েক বছর ভিউসোনিক মনিটর মার্কেটে কাইন্ড অফ বলতে পারেন যে বাজেট সেগমেন্টে বলেন বা মিড বাজেট সেগমেন্টে বলেন একদম রাজত্ব করার মতো সিচুয়েশনে আসে। এছাড়া যদি কম্পিটিটর নিয়ে কথাবার্তা বলি, এই বাজেটে এর টুকি টেকি কিছু কম্পিটিটর আসে যেগুলোকে আমি কাইন্ড অফ পার্সোনালি কম্পিটিটর মনে করি না, সেটা হলো একটা ব্র্যান্ড ভ্যালু দিক থেকে, কোয়ালিটির দিক থেকে, হয়তোবা ওগুলো দেখতে একটু সুন্দর, ওগুলো প্যানেল কোয়ালিটি হয়তোবা সো কল ভালো হইতে পারে, বাট আমার কাছে পার্সোনালি কেউ যদি আমাকে বলে যে 10-10.5 বাজেটের মধ্যে আমি একদম টপ প্রায়োরিটিতে ভিউসোনিকটা রাখবো, সেকেন্ড প্রায়োরিটিতে MSI MP225টা রাখবো, ওটা নিয়েও আমাদের চ্যানেলে সুন ডিটেলসে ভিডিও আসবে। এর পরবর্তীতে আপনি চাইলে দাহুয়া কনসিডার করতে পারেন, আপনি চাইলে ভ্যালু টপ, পিসি পাওয়ার এগুলো কনসিডার করতে পারেন, আমি ক্লিয়ারলি বলে দিলাম। এবং আমি বলতেছি না যে দাহুয়া, ভ্যালু টপ, পিসি পাওয়ার আরও যেগুলো ব্র্যান্ড আছে ওগুলো মনিটরগুলো একবারে খারাপ, ওগুলো খুব ভালো করতেছে, তবে ওভারঅল একটা ব্র্যান্ড স্যাটিসফ্যাকশন, ব্র্যান্ড ভ্যালু, কোয়ালিটি সব দিক থেকে আমি ভিউসোনিকেরটাকে আনডাউটলি আগায় রাখবো। আমি এটা গ্যারেন্টি দিয়ে আপনাকে বলতে পারি, আপনি যদি 10,500 টাকা দিয়ে এই মনিটরটা নেন, আপনি যতদিনই মনিটরটা ইউজ করবেন আপনি
আপনার একটা মুহূর্তের জন্য মনে হবে না যে আপনার টাকাটা রং জায়গায় ইনভেস্ট হয়েছে। তো আশা করি রিভিউর মধ্যে যা যা বলছি আপনাদের এই মনিটরটা নিয়ে যারা এত এত কোশ্চেন করতেন তাদের বুঝতে সুবিধা হবে, এবং মনিটরটা নিয়ে কোনো রকম কনফিউশন থাকলে আমাকে এনি টাইম নক দিন, আমরা ডিটেলসে কথাবার্তা বলবো কমেন্ট বক্সে বা আমাকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে নক দিন, কথা হবে, সমস্যা নেই। আর ভিডিওটা অবশ্যই ভালো লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন। ওভারঅল বহুত কষ্ট করা হচ্ছে নাওডেজ, আর চ্যানেলে গ্রোথটা বহুদিন ধরে আটকে আছে, একটু গ্রোথ হলে মনটা খুবই খুবই ভালো লাগে বিশ্বাস করেন, তাই একটু করে দিয়েন, নিজে খেয়াল রাখবেন, পরিবারে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।